এই আপা, তুমি জিরো তুলে এটা নিয়ে গেছো? আচ্ছা আমি কাজ করতে নিলে তো, যদি আমার জিনিসটা তুমি নিয়ে কাজ করো তাহলে আমি কেমনে কাজটা করবো বলতো? না না না, এটা হচ্ছে ওই তোমার গাড়ি দিয়ে আনছিল আর কি, তাই তাহলে ওরা তো কইছে তখন আমি তো নিয়ে এসেছি বুঝো না, আর ইয়াতে ট্রাকে করে আনছিল। এটা ওই দোকানের না বাতরা রান্না করার সময় খুব বাজে একটা ফ্লেভার বাইরে, তাই? আমি তো আসলে এটা মনে করছি যে হ্যাঁ তো কইতাছে আমার জন্মের পর থেকে তো আমরা 28-29 ছেলের ভাত খাইয়া বড় হয়েছি, কারণ আমরা সাহেব আলম একবার অব্বা করছিল বাচ্চা বড় দিক্কা মোটা দিক্কা, আর এরপর থেকে আর কোনো ঠিক আছে এখন এটা তো আর জব ইচ্ছা করে আসো না দেখো ওই হয়ে গেছে।